কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া গ্রামের কৃষকরা আগে সাধারণ জাতের বেগুন চাষ করতেন। এ বেগুনে বেশি মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হতো, তবে কীটনাশকের প্রভাবে শারীরিক সমস্যা হতো বলে অনেক কৃষক বেগুন চাষ ছেড়ে দেন। সম্প্রতি কৃষি গবেষণা কেন্দ্র থেকে পাঁচজন কৃষককে বিনামূল্যে বিটি বেগুনের বীজ দেয়া হয়। প্রথমবার এ বেগুন চাষে ফলনও ভালো হয়েছে জানালেন তারা। এখানে কোনো বিষ প্রয়োগ করতে হইতেছে না এবং ফসল অত্যন্ত ভালো, আমি আশা করি এখানে আমার প্রচুর লাভ হবে। কৃষিবিদ কর্মকর্তারা জানালেন, দেশে এবং দেশের বাইরে পরীক্ষা করে বিটি বেগুনের ক্ষতিকর কিছু পাওয়া যায়নি, এটি স্বাস্থ্যসম্মত বলে দাবি করলেন তারা। যে বেগুন আমরা পাঠাইছিলেন বিটি এবং নন বিটি, তারা পরীক্ষা করে জানিয়ে দিয়েছে যে বিটি টক্সিসিটি কোনো নাই এবং এটা খেলে মানুষের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকারক কোনো কিছু নাই। এই ধরনের সার্টিফিকেট এবং পরীক্ষার রেজাল্ট আমরা দিয়ে দিয়েছি। কৃষি গবেষণা বিভাগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি কিশোরগঞ্জ বিটি বেগুনের জমি পরিদর্শন করেন, ফলন ভালো হয় তারা সন্তোষ প্রকাশ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।